সেখানেই আমাকে সেলফি তুলতে হচ্ছে। আরে কি করব, গিয়েছিলাম সেন্ট মার্টিন ঘুরতে, সেখানে গিয়ে একটাও সেলফি তুলতে পারিনি, টেনশন। আরে এসব এসব ভ্রমণ গাইডের উপর বিশ্বাস আমার একেবারে উঠে গেছে। লেখা আছে কোথায় যাব, কিভাবে যাব, হ্যাঁ কি সুন্দর ম্যাপ দেওয়া রয়েছে। আরে এই ম্যাপ দেখে দেখে, মানচিত্র দেখে দেখে গেলাম যে সেন্ট মার্টিন। যাওয়ার পর সেখানে ইচ্ছে মতো ঘুরলাম, এরপর সেই ভাবলাম যে এবার ঢাকায় ফেরা উচিত। এবার ফিরতে গিয়ে দেখি ওমা, কোথাও কোনো চিত্র দেওয়া নাই যে কিভাবে আমি ফিরে যাব। চিন্তা করেন অবস্থা, এটা মানচিত্র নাকি অপমান চিত্র? যা হোক, আপনারা ভাবছেন যে কাউকে কেন জিজ্ঞেস করলাম না। আরে মানুষের উপর ভরসা করা সেটা তো আরও বড় বোকামি। একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই আমি ঢাকা যাব কিভাবে, বললো দেখিয়ে দিকে আসো। দেখি মানিব্যাগটা, দেখি মানিব্যাগটা ভালো করে দেখলো, তারপর কি মনে করে সেখান থেকে একটা 500 টাকার নোট তুলে নিজের পকেটে রাখলো এবং তারপর আমাকে বললো, আপনি এক কাজ করেন, প্রথমে একটু সোজা যাবেন, তারপর একটু ডানে যাবেন, তারপর একটু বাইরে যাবেন, তারপর দেখবেন তিন রাস্তার মোড়, ডানে যাবেন না বাইরে যাবেন, সোজা যাবেন, তারপর সামনে যাবেন, সামনে যা দেখবেন যে একটা তালগাছ, তালগাছের ডান পাশ দিয়ে যাবেন না বাম পাশ দিয়ে যাবেন, তারপর বাম পাশ দিয়ে একটু সামনে আসবেন, সামনে যা দেখবেন যে একটা তিনতলা বিল্ডিং, সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকবেন না, তারপর সোজা একবারে সেই বিল্ডিং পার হয়ে সামনের দিকে যাবেন, সামনে যা দেখবেন যে একটা কুঁড়ে ঘর, সেই কুঁড়ে ঘরের ভিতরে সামনে গিয়ে ডাকবেন মা, দেখবেন একটা বৃদ্ধা মহিলা বের হয়ে আসবে এবং সেই বৃদ্ধা মহিলা এটাই আমার নিজের মা। সে মায়ের কসম আমি জানি না আপনি কিভাবে যাবেন, চিন্তা করেন অবস্থা। তারপর নিজের মেধা খাটিয়ে, নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে অবশেষে আমি ফিরেছি। এই যে ভ্রমণ করলাম না, এই ভ্রমণ আসলে কি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তার আগে একটু হালকা হয়ে আসি। না হালকা হয়ে আসি মানে গাছের পেছনে যাচ্ছি না, এগুলো রাখতে যাচ্ছি। যা বলছিলাম, ভ্রমণ আসলে কি খুব সহজে আমি আপনাদেরকে বোঝাচ্ছি। কখনো পরিবারের সহিত লুকোচুরি করিয়া, আবার কখনো অফিসের বসকে, জিওগ্রাফির শিক্ষকের চাইতে নিপুণভাবে ভূগোল বুঝাইয়া, কাঙ্ক্ষিত ছুটি এবং ট্রাভেল ব্যাগে রুটি লইয়া, চেনা কিংবা অচেনা পথে, কখনো একা আবার কখনো দল বলে, নানা ছলে কিংবা কৌশলে ভ্রমণের মতো উড়িয়া যাইবার নিমিত্তে যখন পা বাড়ায় মন, উহাকেই বলে ভ্রমণ। কি সংজ্ঞা শুনে মাথা ঘুরাচ্ছে, সংজ্ঞাহীন হয়ে যাচ্ছে,